সালমা হক, আপনি লিখেছেন এসএসসি সমাপনকারীদের জন্য আপনার আয়োজিত প্রতিযোগিতাটিতে কি এখনও অংশগ্রহণ করার সুযোগ আছে? প্রতিযোগিতা অংশগ্রহণ করতে কী করতে হবে? দেখুন, এসএসসি সমাপনকারী শিক্ষার্থীদের জন্য আমরা যে ইসলামিক জ্ঞানের যে প্রতিযোগিতার আয়োজন করেছি, মৌলিক ইসলামিক জ্ঞানের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ এখনও আছে এবং এটার জন্য কোনো প্রকার নিবন্ধন করার প্রয়োজন নেই। শুধুমাত্র সিলেবাসটা ডাউনলোড করে আপনি পড়তে থাকুন এবং 23 তারিখে যখন পরীক্ষা হবে আপনি পরিপূর্ণ পরীক্ষা অংশগ্রহণ করুন। বাস, এটি হলো প্রক্রিয়া। এমনকি যারা এসএসসি পরীক্ষা এবছর দেননি, বরং অনেক আগে দিয়েছেন বা আপনি আদৌ দেননি, তো তারাও যদি চান এই সিলেবাস থেকে উপকৃত হওয়ার, তাতে সে সুযোগ আছে। আপনি ডাউনলোড করে সিলেবাসটা পড়তে শুরু করুন এবং পরীক্ষায় আপনি অংশগ্রহণও করতে পারেন। সেক্ষেত্রে অংশগ্রহণ করে আপনি সাবমিট করবেন না, শুধুমাত্র পরীক্ষা ওটা প্রিন্ট করে নিয়ে নিজেকে নিজে পরখ করার জন্য পরীক্ষা করলেন, সাবমিট করবেন না। কারণ আমরা এসএসসি পরীক্ষার্থীদেরকেই শুধুমাত্র পরীক্ষার আওতায় আনবো এবং তাদের পরীক্ষা আমরা গ্রহণ করবো, এছাড়া বাকিদের পরীক্ষা আমরা গ্রহণ করবো না, যাতে করে সমতা বজায় রাখা যায়। সত্যি বলতে, আমার যদি সামর্থ্য থাকতো, সাধ্য থাকতো, তাহলে এদেশের সকল অভিভাবকদের, সকল মুসলিম অভিভাবকদেরকে আমি অনুনয় করে, অনুরোধ করে হলেও এই এসএসসি সমাপনকারী শিক্ষার্থীদের জন্য মৌলিক ইসলামিক জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতার এই আয়োজনে আমি সামিল করবার জন্য উদাত্ত আহ্বান রাখতাম। কারণ আমার বিশ্বাস, এই আয়োজনের সাথে যদি আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং এর সাথে সম্পৃক্ত হয়, এই সিলেবাস যদি কমপ্লিট করে এবং যে প্রশ্নগুলো আমরা প্রণয়ন করেছি সেগুলোর মুখোমুখি তিনি যদি হন এবং উত্তর দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একজন মুসলিম হিসাবে ফরজ ইলিম তার অর্জন হয়েছে সে কথাটা জোরালোভাবে আমরা বলতে পারব। আমি সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই এসএসসি সমাপনকারী শিক্ষার্থী বন্ধুদের প্রতি এবং অভিভাবকদের প্রতি, যেন এই প্রোগ্রামটি কোনোভাবে তাদের মিস না হয়, বিশেষ করে এসএসসি শিক্ষার্থীদের যেন মিস না হয়। অভিভাবকরা সেজন্য চেষ্টা করবেন, অন্যরাও যথাসম্ভব অনুরোধ করবেন আপনাদের সন্তানদেরকে এবং আপনার জানাশোনা থাকা এসএসসি পরীক্ষা সমাপনকারীদেরকে এটার সাথে ইনভলভ করার জন্য। এই সিলেবাস প্রণয়নে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, এটার প্রশ্ন প্রণয়নে অনেক পরিশ্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসমাপ্ত করার তৌফিক দান করুন এই আয়োজনকে।